আজকের পর্বে আমরা কম্পেরিজন অপারেটর নিয়ে আলোচনা করব কারণ হচ্ছে গত পর্বে আমরা দেখলাম এরিথমেটিক অপারেটর কিভাবে কাজ করে তো আমাদের ব্রয়লার প্লেট তৈরি করে তৈরি করে আছে আমরা এই ব্রয়লার প্লেটের উপরে কাজ করব আমরা আজকে কম্পারিজন অপারেটর দেখব কম্পারিজন অপারেটর কম্পারিজন অপারেটরগুলোর মধ্যে রয়েছে কম্পেরিজন করা অর্থাৎ দুইটা জিনিসের মধ্যে মাল্টিপল জিনিসের মধ্যে তুলনা করা কম্পারিজন মানে হচ্ছে তুলনা তো কম্পেরিজনের অপারেটর কিভাবে কাজ করে এবং গুলো কি কি সেটা আগে দেখে নেই একুয়াল ইকুয়াল না এক নম্বর হচ্ছে ইকুয়াল ইকুয়াল আর একুয়াল ইকুয়াল ইকুয়াল তারপরে রয়েছে নট ইকুয়াল তারপরে হচ্ছে নট ইকুয়াল ইকুয়াল তারপরে গ্রেটার ইকুয়াল আর আর লেস এটাকে বলা হয় গ্রেটার এবং লেস ওকে তো এই অপারেটর গুলো প্রথম কিভাবে কাজ করে সেটাই আমরা এখন দেখব তো প্রথমেই আমরা দেখে নেই যে ইজি থেকে শুরু করি একুয়াল অপারেটার ধরেন আমার কাছে দুইটা ডাটা রয়েছে এ আর বি এই দুটো ডাটা কি সমান যদি সমান না হয় কম্পারিজন অপারেটর আমাদের ফাইনালি আউটপুটে কি দিবে সেটা আমরা দেখে নেই কম্প্যারিজেন আউটপুট দিবে বুলিয়ান টাইপ আউটপুট অর্থাৎ ট্রু আর ফলস অর্থাৎ সত্য বা মিথ্যা এই ধরনের আউটপুট আমাদের কম্পারিজন অপারেটর প্রদান করবে যদিও লজিক্যাল অপারেটর সেম ধরনের আউটপুটই প্রদান করে একই আউটপুট বাট এখানে কম্পারিজন অপারেটরও আমাদের শেষের আউটপুটে দিবে ট্রু আর ফলস তো ইকুয়াল ইকুয়াল মানে হচ্ছে সমান দুইটা বিষয় সমান কিনা তো আমরা প্রথমে দেখে নেই যে দুইটা বিষয় যেমন এ আর বি এই দুটো কি সমান যদি আমরা লেখি যে কনসোল ডট লগ এ কনসোল ডট লগ এ ইকুয়াল ইকুয়াল বি তাহলে আমাদের কি রেজাল্ট 나올 কথা 50 সমান কি অবশ্যই না পঞ্চাশ না তো যদি আমরা না বুঝতে পারতেছি যে এটা সমান না তাহলে কি রেজাল্ট দেওয়ার কথা ফলস রেজাল্ট কথা তো আমরা যদি আমাদের একটু একটু দেখি আমাদের লাইভ লাইভ সার্ভারে সার্ভারটা ওপেন করে নিলাম এবং লাইভ সার্ভারের এই যে আমাদের লাইভ সার্ভার চলে এসেছে এবং লাইভ সার্ভারের ইন্সপেক্টার যদি আমরা একটু লক্ষ্য করি তখন এখানে দেখতে পারবো যে আমার রেজাল্ট এসেছে ফলস তো দেখতেই পাচ্ছেন এবং আমরা এখানেই সরাসরি দেখতে পারি যে এখানেই আমরা লিখলাম এই একটা তো আমরা ডিপ তৈরি করে নিয়েছি ওই ডিপের ভিতরে আউটপুটটা শো করি তো আমরা এটার জন্য আউটপুট চাচ্ছি জাস্ট এখানে বলে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমার রেজাল্টটা ফলস দেখাচ্ছে কারণ হচ্ছে এ একল একল বি না পঞ্চাশ সমান টেন না তো যদি আমরা এখানে দিতাম নট ইকুয়াল মানে আমাদের কন্ডিশনটা সঠিক কারণ এ দশের সমান না তখন আমাদের রেজাল্ট এখন কি ট্রু যদি আমরা এটাকে কন্ট্রোল এস দেই তখন এখানে দেখতে পারবো এখানে নট ইকুয়াল দিলাম নট ইকুয়াল দিলাম তখন এখানে দেখতে পারছেন রেজাল্টটা ট্রু চলে এসেছে ওকে তো আমরা ইকুয়াল ইকুয়াল শিখলাম নট ইকুয়াল শিখলাম এখন একুয়াল একুয়াল এবং ট্রিপল ইকুয়াল এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স রয়েছে আমি একটু পরে সেটা এক্সপ্লেন করতেছি এর আগে যেগুলো ইজি যেমন গ্রেটার ডাটা নিলাম লেট ডি নিলাম এখন আমরা যদি বলি উপরে আমাদের ফিফটি রয়েছে এবং নিচে সিক্সটি রয়েছে আমি বললাম যে সিক্সটি ডাটাটা ফিফটি ডাটার চেয়ে ছোট সেটা কি সত্য অবশ্যই সত্য না তো আমরা সেটা একটু চেক করে নিই যে আমরা যা বলতেছি তা কি শরীর তো আমরা এখানে বলে দিলাম আমাদের যেটা রয়েছে এখানে আমরা বলে দিলাম যে আমাদের এ ডাটাটা ডি ডাটা চেয়ে অর্থাৎ ডি মানে সিক্সটি যে ডাটাটা নিলাম সেটা সে ছোট তো এটা কি সত্য আপনারা বলেন তো অবশ্যই ফিফটি ডাটা সিক্সটি ডাটা থেকে ছোট তাহলে আমাদের রেজাল্ট দিল দেখেন টু দিল যদি আমরা এখানে বলতাম যে ফিফটি ডাটা সিক্সটি ডাটা থেকে বড় বড় সংখ্যা মানে গ্রেটার দেন যদি আমরা বলতাম অর্থাৎ দিতাম তাহলে কি আমাদের কন্ডিশনটা ঠিক আছে না ঠিক নাই তাহলে কি এখানে রেজাল্ট দিল ফলস এখানে দেখতে পাচ্ছেন ফলস তো আমরা এখানে গ্রেটার দেন লেস ইকুয়াল দেখলাম এবং গ্রেটার ইকুয়াল ইকুয়াল দেখলাম নট ইকুয়াল দেখলাম এখন আমরা একটু দেখিনি যে লেস ইকুয়াল যে অনেক সময় গ্রেটার ইকুয়াল এগুলো কন্ডিশন করার বা কন্ডিশন দেওয়ার আমাদের দরকার পড়ে যে আমরা আমরা এখানে একটা সংখ্যা ইয়ে দেই যদি আমরা এই যে এখানে লেস আমরা তো জানি যে লেস এখানে আমাদের ট্রু রেজাল্ট দিচ্ছে আমরা যদি লেস ইকুয়ালও দিতাম তবু আমাদের রেজাল্টটা কিন্তু ট্রুই থাকতো কারণ হচ্ছে এটা দুইটা কন্ডিশন চেক করে যে এটা কি সিক্সটির সংখ্যাটা ফিফটি সংখ্যার থেকে ছোট কিনা অর্থাৎ লেস দিলে প্রথমে চেক করবে যদি লেস ঠিক হয় দেন ও টু দেখাবে যদি দুইটা সমান হয় যেমন এটাকে যদি আমরা ফিফটি দিই তবুও দেখেন সমান দেখাচ্ছে যদি কোনো ক্রমে এটা বড় হয়ে যায় লেস একুয়াল কন্ডিশনটা তখন ফলস হয়ে যাবে আমরা যদি একটু দেখি সরি এইটা একটু ফোরটি নাইন করে দেয় ফোরটি নাইন করে দেন তখন দেখতে পাচ্ছেন এখানে ফলস হয়ে গেছে কারণ ডি হচ্ছে এখন আমাদের কারণ কি দেখেন এটা তো না আমাদের না বুঝতে পারছেন বা ফোরটি নাইন সরি ফোরটি নাইন এই ফিফটি সংখ্যাটা নয় ফোর সমান নয় ফোর থেকে ছোট তাহলে এইটা যেহেতু না আমরাই বলতেছি না তাহলে সেটা মিথ্যা ফলস এবং এটা যদি আমাদের কোনো ক্রমে বড় হয়ে যেত তখন সেটাকে আমরা ট্রু বলতে পারতাম এখন গেটার এগোল কি প্রথমে একটু মানে এই দিকের 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 সংখ্যাটা সংখ্যাটা অর্থাৎ রাইট গেটার সংখ্যা থেকে বড় কিনা সেটা জাস্টিফাই করা রাইট দিকের সংখ্যাটা কি ফিফটি ওয়ান যদি আমাদের রাইট দিকের সংখ্যাটা থেকে লেফট দিকের সংখ্যাটা বড় হয় তখন সেটা ট্রু রিটার্ন করবে আমরা সেটা একটু দেখি গেটার ইকুয়াল তো রাইট দিকে সংখ্যাটা হচ্ছে আমাদের ফিফটি আর লেফট দিকে সংখ্যাটা হচ্ছে আমাদের 49 তাহলে কি ফিফটি অবশ্যই 49 নাইনের থেকে বড় তাহলে এখানে দুইটা কন্ডিশন আছে একটা হচ্ছে 49 নাইনের থেকে বড় দেনো টু আর যদি দুইটাই সমান হয়ে যায় অর্থাৎ এটাও যদি ফিফটি হয় তখন আমাদের টু দিচ্ছে বাট এর আগে যখন আমরা গ্রেটার শিখলাম দেখেন এখানে কিন্তু ফলস দিচ্ছে কারণ কি কারণ এখন আমরা বলেছি যে ফিফটি ফিফটির থেকে অবশ্যই বড় হতে হবে এই যে এই কন্ডিশনটা দেখেন অ্যান্ড ফিফটি কি ফিফটির থেকে বড় এখানে কন্ডিশনটা চেক করতে আছে ফিফটি কি ফিফটির থেকে বড় না ফিফটি ফিফটি সমান বড় না যদি আমাদের ফিফটি ওয়াল হতো দেন বড় হতো সেজন্যই আমরা আমরা অনেক কন্ডিশনে দুটো কন্ডিশন একসঙ্গে চেক করার জন্যই গ্রেটার ইকুয়াল ইউজ করে থাকি আই গেস আপনারা বুঝতে পারছেন আমরা আমাদের সামনে পড়বে ইকুয়াল এবং এবং এক এই যে অপারেটর গুলো এগুলো নিয়ে এগুলোর মধ্যে ডিফারেন্স নিয়ে ঠিক করবো ধন্যবাদ